2024 সালের নতুন নিয়মে ইউসিবি ব্যাংক থেকে আপনি 5 লক্ষ টাকা লোন করতে পারবেন এবং মাসিক কিস্তি পড়বে মাত্র 15,000 টাকা। যারা ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন এবং ব্যক্তিগত লোন নিতে চান, তারা চাইলে এই 5 লক্ষ টাকা লোনটি নিতে পারবেন। আর এই লোনটি নেওয়ার জন্য আপনার তেমন কোনো হ্যাসেল হতে হবে না। আপনি হয়তোবা 15 দিন বা 1 মাসের ভিতরে লোনটা পেয়ে যাবেন। তার আগে আপনারা একটু আপনাদের একটা প্রমাণ দেখাই তাদের লিস্টটা লোনের, যে 5 লক্ষ টাকায় 15,000 টাকা কিস্তি কিভাবে আসে। আর আপনি চাইলে এখান থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকাও লোন নিতে পারবেন। মানে অর্থাৎ আপনি 1 লক্ষ টাকাও ব্যক্তিগত লোন নিতে পারবেন। আপনারা একটু খেয়াল করুন আমার হাতের ডাইন সাইডে, এখানে দেখুন 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আর এখানে 12 কিস্তি, 24 কিস্তি, 36 কিস্তি, অর্থাৎ 3 বছর মেয়াদি পর্যন্ত আপনি নিতে পারবেন, আবার বা 1 বছর মেয়াদিও নিতে পারবেন 12 কিস্তিতে। তো এখানে দেখুন, যদি 1 লক্ষ টাকা আপনি লোন করেন তাহলে আপনাকে মাসিক কিস্তি দাঁড়াবে 8,745 টাকা। এবং আপনি যদি 1 লক্ষ টাকা, 24 কিস্তি অর্থাৎ 2 বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 4,568 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা, 36 কিস্তি অর্থাৎ 3 বছর মেয়াদি করেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 3,180 টাকা। আপনি যদি 2 লক্ষ টাকা লোন নেন ইউসিবি ব্যাংক থেকে তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 17,490 টাকা। এটাকে কিন্তু 12 কিস্তিতে, মানে অর্থাৎ 1 বছর মেয়াদি। আপনি যদি 2 বছর মেয়াদি অর্থাৎ 24 কিস্তিতে পরিশোধ করেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে 9,137 টাকা। এবং আপনি যদি 36 কিস্তিতে নেন অর্থাৎ 3 বছর মেয়াদিতে পরিশোধ করেন 2 লক্ষ টাকা তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 6,360 টাকা। আপনি যদি 3 লক্ষ টাকা তাদের কাছ থেকে লোন নেন তাহলে আপনি মাসিক কিস্তি দাঁড়াবে 26,235 টাকা। মানে মাসিক কিস্তি বলতে 12 কিস্তিতে পরিশোধ করলে 1 বছর মেয়াদি। আপনি যদি 24 কিস্তি অর্থাৎ 2 বছর মেয়াদিতে পরিশোধ করেন 3 লক্ষ টাকা তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে 13,705 টাকা। আপনি যদি 3 লক্ষ টাকা, 36 কিস্তি অর্থাৎ 3 বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি পড়বে হইলে গিয়ে 9,540 টাকা। আর এখানে যদি আপনি 4 লক্ষ টাকা কিস্তি নেন 1 বছর মেয়াদি অর্থাৎ 12 কিস্তিতে যদি পরিশোধ করেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 34,981 টাকা। আপনি যদি 4 লক্ষ টাকা, 24 কিস্তিতে নেন অর্থাৎ 2 বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 18,274 টাকা। আপনি যদি 4 লক্ষ টাকা, 3 বছর মেয়াদি অর্থাৎ 36 কিস্তিতে পরিশোধ করেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 12,720 টাকা। আর আমি যেটা বলছিলাম যে 5 লক্ষ টাকায় কিভাবে মাসে 15,000 টাকা কিস্তি আসবে সেটা একটু খেয়াল করুন। 5 লক্ষ টাকা যদি আপনি লোন নেন তাহলে আপনি 12 কিস্তিতে পরিশোধ করতে হলে 1 বছর অর্থাৎ 1 বছর মেয়াদি পরিশোধ করলে আপনার 43,726 টাকা কিস্তি আসবে মাসে। আপনি যদি 5 লক্ষ টাকা নিয়ে 24 কিস্তিতে অর্থাৎ 2 বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি পড়বে 22,842 টাকা। আপনি যদি 5 লক্ষ টাকা, 36 কিস্তি অর্থাৎ 3 বছর মেয়াদি নেন তাহলে আপনার কিস্তির পরিমাণ পড়বে 15,900 টাকা। মানে 5 লক্ষ টাকায় আপনার মাসিক কিস্তি দাঁড়াবে 15,900 টাকা। তার মানে বুঝতে পারতেছেন যে 3 লক্ষ টাকা লোন নিয়ে আপনি মাত্র আপনার কিস্তি পড়তেছে 15,900 টাকা। আর এই লোনটি নেওয়ার জন্য সরাসরি ব্যাংকে গিয়ে আপনাকে কথা বলতে হবে, ব্যাংকের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবেন, একটি অ্যাকাউন্ট খুলতে বলবে, তারা যে যে কাগজ চাইবে বা অ্যাকাউন্ট খুলতে বললে আপনি অ্যাকাউন্ট খুলবেন। ইনশাল্লাহ তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি পার্সোনাল লোন বা ব্যবসায়িক লোনটা আপনি পেয়ে যাবেন।